नमस्कार बंधुरा देवाशीष दत्त ब्लॉग में सबाई अनेक स्वागत जाना बंधुरा एन बजे सन्दा छटा तो सबा के अनेक अनेक गुड इवनिंग। तो हमें रही बंधुरा छुट्टी तो रही है छुट्टी हमें जाब आज को माइनस स्क्वायर। तो माइनस स्क्वायर की अपना देखाते चाहिए माइनस स्क्वायर की फैसिलिटी रही है वोटा तो समस्त विस्तारित अपना जान। तो चलो देखा जा बंधुरा जावा जा हमें एन सीढ़ी थे नीचे दिखे लाभी और जेते दे देखल हमारे लोकल ऐलरा वॉलीबॉल खेलाधूला कर मेरा खूब वॉलीबॉल खेलाधूला बेसि कर और क्रिकेट तरह संगे आो देखाना जा वॉलीबॉल क्यों खेल। तो बंधुरा चले ठीक हमार रूम अपोजिट साइडे एक ग्राउंड रही है से ग्राउंडे एवरीडे ছেলেরা ভলিবল খেলাধুলা করে। তো আমি চলে এসেছি দেখতে আর বলতে যে এটা কোনো প্রফেশনাল গ্রাউন্ড নয় এটা একটা ময়দান এখানে এভরিডে ছেলেরা খেলাধুলা করে ভলিবল। আর ভলিবলের ক্ষেত্রে কথা বলতে গেলে ভলিবল অ্যাকচুয়ালি সাউথের ছেলেরা সবসময় অনেক ক্ষেত্রে অনেক ন্যাশনাল টিমে দেখেছি সবসময় সাউথের ছেলেরা বেশিরভাগ প্রতিনিধিত্ব করে ইন্ডিয়ার ক্ষেত্রে। আর ন্যাশনাল চ্যাম্পিয়ন যদি হয় দেখা যায় তাহলে কর্ণাটক স্টেট কিন্তু সবসময় নম্বর ওয়ানে থাকে আমি দেখেছি আর এটা তার প্রমাণ। এই জন্য আপনাদের দেখাতে চাই যে এখানকার ছেলেমেয়েরা এখানে বলে এখানে না অন্যান্য জায়গায় সাইটেও দেখেছি যে ভলিবল এখানে খেলাধুলা করে তার ক্ষেত্রেও দেখেছি একটু সিটিতে গেলে ক্রিকেটের খেলাধুলাটা প্রবণতাটা বেশি। এই জন্য দেখুন কর্ণাটক ক্রিকেট এবং ভলিবলের ক্ষেত্রে সবসময় এগিয়ে থাকে। তো দেখতে দেখতে দেখুন এই যে গ্রাউন্ডটা রেখেছে প্রেস্টিজ তারপরে এই আমাদের রুম রুমের ঠিক অপোজিট সাইডে আপনাদের আগে বলেছি কোনো প্রফেশনাল জায়গা নয় এখানে রোজ এভরিডে এরা প্র্যাকটিস করে। আমার খুব ভালো লাগে আর আমি খুব দেখতে চলে আসি আমার খেলাধুলা খুব ভালো লাগে। আমি এখন রাস্তাতে রয়েছি বেতে যেতে বেশি সময় লাগবে না যদিও দশ মিনিটের ভিতরে চলে যাব। আপনাদের পুরো আপনারা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন স্কিপ করবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন না যে মাইনাস করে কি ফেসিলিটি থাকে। ধরে আস্তে আস্তে একটু লেট হয়ে গেল যেহেতু আমি ইচ্ছে করে লেট এসেছি কারণ একটু লেট হলে এখানকার ভিউটা বেশ ভালো থাকে আর জমজমাট হয়। যেহেতু আজ এখন উইকডে চলছে তো উইকডেতে এতটা ক্রাউড না থাকলেও ফের তাও এখানে ক্রাউড থাকে কিন্তু ফ্রাইডে স্যাটারডে সানডে এখানে আমি হিউজ ক্রাউড থাকে। আর যেহেতু আমি ডিউটিতে থাকি আপনাদের দেখাতে পারি না তো আজকে আমার ছুটি রয়েছে তো পুরো বিস্তারিত আমি বলতে পারবো তো পুরো দেখতে থাকুন। বন্ধুরা ফাইনালি আমি মাইনাস স্কোয়ারে চলে এসেছি তো আপনাদের পুরোটা বিস্তারিত দেখাতে চাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। একটা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের কাছ থেকে মেডিকেল থেকে সব কিছু ফ্যাসিলিটি রয়েছে এখানে দেখুন সব শপিং সেন্টার এখানে হচ্ছে হট চিপস এখানে জেরক্স পাবেন এখানে মেডিকেল পাবেন এখানে অনলাইনে সব সুবিধা রয়েছে আর এখানে একটা হচ্ছে ডোমিনোস পিজা আর এখানে রয়েছে চাইনিজ রেস্টুরেন্ট। তো মেন সামনে চলে এসেছি আমি এটা হচ্ছে মেন একটা বড় মার্কেট এটা হচ্ছে টাটা কোম্পানির স্টার মার্কেট এর মধ্যে এ টু জেড সামান পাওয়া যায় তা এটা তো আছেই। তারপরে এ সাইডে রয়েছে তোমার অন্যান্য রেস্টুরেন্ট পুরো চাইনিজ রেস্টুরেন্ট উপরে দুটো রয়েছে আর রয়েছে সেটা ওয়াইন শপ আর এখানে কিন্তু একটা ফ্যাসিলিটি সমস্ত ব্যাংক রয়েছে এসবিআই বলো এইচডিএফসি বলো আর এখানে রয়েছে আইসিসি ব্যাংক। এ সাইডে দেখা যায় তো এ সাইডে একটা জামা কাপড়ের শোরুম দোকান রয়েছে আর এটা হচ্ছে ফিট ফ্যাশন এখানে শু থেকে বাচ্চা থেকে লেটার থেকে আর সমস্ত রকমের স্পোর্টসের জিনিসপত্র সব কিছু পাওয়া যায় এখানটায়। তো বন্ধুরা দেখুন দুসরা সাইড হচ্ছে মিশ্রাজি সেন্টার রয়েছে আর হচ্ছে পোলার বার এখানে বিভিন্ন রকমের আইসক্রিম পাওয়া যায় আর সেফ বেকারি হচ্ছে এখানে বিভিন্ন রকমের কেক পাওয়া যায়। তার অপোজিট সাইডে হচ্ছে ফ্রোজেন বটল বিভিন্ন রকমের মিল্কশেক ফ্রোজেন পাওয়া যায় আর এই যে সর্দার কিচেন আর হচ্ছে আর এই জংশন রেস্টুরেন্ট এখানকার ফেমাস রেস্টুরেন্ট তার অপোজিট সাইডে রয়েছে বীরবল কির দরবার
আর আপনাদের বোঝানো হচ্ছে ঠিক মুশকিল হচ্ছে নিচে থেকে, আমি উপরের আপনাদের ভিউটা দেখাবো পরে। তো এখন দেখুন হচ্ছে বীরবল কী চায়, এই সাইডে বীরবল কী চায়, আর উপরে দন্তিন ক্লিনিং রয়েছে, তার এই কোণে হচ্ছে চায় কফি, চায় কফিটা এখানকার ফেমাস। তো রয়েছে সিকিউরিটি, এই সিকিউরিটি দাদাগুলো কিন্তু সব বাঙালি, এদের কাজ হচ্ছে পার্কিংয়ে বিভিন্ন রকমের গাড়ি কীভাবে কোথায় কী পার করে দায়িত্বের সাথে। আর উপরে বলতে বলতে আমি উপরে চলে যাবো, উপরে ভিউটা আপনাদের দেখাবো পুরো কীরকম, কেন নিচে থেকে ঠিক বোঝানো সম্ভব হচ্ছে না। তো এই যে উপরে চলে এলাম, উপরে দেখুন কীভাবে গাড়িগুলো পার্কিং করেছি আর কি সুন্দর লেগেছে। আর যেহেতু এখন তো এখন বিগডে চলছে, এখন বেশি একটা ক্রাউড না থাকলেও ফ্রাইডে স্যাটারডে সানডে এখানে আপনার চলাফেরা মুশকিল হয়ে যায়, গাড়ি পার্কিংয়ে তো দূরের কথা। আমি এখন চায় কফিতে এসেছি, সন্ধ্যার সময় তো একটু চা খেলে ঠিক হয়। আর এখানে যে চাটা পাওয়া যায় পুরো কেরালা স্টাইলে, আর এখানকার চায়ের স্টাইল দেখুন পুরো কেরালা স্টাইল। রয়েছে বিভিন্ন রকমের স্ন্যাক্স, আমি চায়ের অর্ডার দিয়েছি, চা এখানে রেডি হয়ে গেছে। বন্ধুরা আমি এখন চায় কাপি থেকে বেরিয়ে এসেছি, তো আমি এখন যাব স্টার মার্কেট। স্টার মার্কেটে বেশি কিছু নেব না, বিস্কিট নেব। তো চলুন যাওয়া যাক স্টার মার্কেটের ভিতরেও, আপনাদের নজারাটা দেখাতে চাই স্টার মার্কেট ভিতরে। বলতে বন্ধুরা আমি এখন স্টার মার্কেট চলে এসেছি, এখন স্টার মার্কেটের ভিতরে এন্ট্রি নেব। তো বন্ধুরা দেখুন এই সাইডে ফল আর সবজির পুরো সাজানো রয়েছে, আর প্রতিটা ট্যাগ ধরে রেখেছে কী রেট, দৃষ্টান্ত আপনি দেখেন সবজি কিনুন। আমি নেব বিস্কিট, তো বিস্কিট এরিয়াটা কোন দিকে, এদিকে আছে কসমেটিক্স। তো ফাইনালি আমি বিস্কিটের এরিয়াতে চলে এসেছি, তো আমার ফেভারিট বিস্কিট হচ্ছে নিউট্রিচয়েস। তো প্রত্যেক দিন আমি ডিউটি যাওয়ার আগে একটা করে বিস্কুট খেয়ে যাই। তো চলুন দেখানো যাক বিলিং সেকশন, তো ভিড় রয়েছে, একটু ঘুরে ঘুরে আপনাদের দেখানো যাক। এই সাইডে রয়েছে ক্র্যাকারের কাটলারি সেকশন, তো এখানে খুব রিজনেবল কোয়ালিটি মানের জিনিসপত্র পাওয়া যায়। তো একটা জিনিস নজর করলাম, একটা জিনিস লক্ষ্য করলাম যে যে প্রতি মাসে মাসে কিন্তু জায়গা চেঞ্জ হয়। এখানে এখন বিভিন্ন রকম মশলাপাতি রাখা রয়েছে না, এটা এক মাস পরে আবার অন্য জায়গাতে চেঞ্জ হয়ে যাবে, কেন ওরা চেঞ্জ করতে থাকে, এটা বিজনেস পলিসি। তো চলুন, আর এখানে কি একটা ফ্যাসিলিটি থাকে, সবসময় অফার থাকে বিভিন্ন রকমের সুইটের দিক থেকে, এদিক থেকে সবসময় অফার থাকে। এখানে রয়েছে পুরো ক্যাডবেরি, আমার মেয়ে থাকলে তো পুরো ক্যাডবেরি ফ্রিজ উঠিয়ে নিতে হচ্ছে। আর এদিকে দেখুন সব দিওয়ালির অফার চলছে, এই যে কোল্ড ড্রিঙ্কস বগেরা সব অফার, 66 rupees তে আড়াই লিটার 2 liters সব অফার। তো বন্ধুরা দেখলাম অবাকাডো রয়েছে, অবাকাডো একটা নিউ ফল, আর এদিকে দেখুন আম উঠে গেছে মার্কেটে, আর দু রকমের কলা কোথাও দেখেছেন আপনারা কমেন্ট করে জানান। ওইখানে 32 টাকা করে কলা, আমাদের ওখানে ডজন হিসাব সে কলম। আর দেখলাম চাউ চাউ একটা নিউ ফল, এটা হচ্ছে সাউথের ফেমাস ফল, আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে দেখানো যায় না। আর একটা নতুন ফল যেহেতু দেখলাম, এই ফলের নাম আমি জানি না, তো সরি আপনারা কি জানেন এই ফলের নাম, তো কমেন্ট করে জানান।
আর এটা হচ্ছে বোনালু, আর দেখলাম এটা হচ্ছে কচু, এখন সিজন ফল যে সবজি, আর এটা হচ্ছে পেঁয়াজ। তো বন্ধুরা, আমি মাছের সেকশানে চলে এসে দেখলাম যে মাছের বিভিন্ন রকমের ট্যাগ দেওয়া রয়েছে আর রেট দেওয়া রয়েছে। তো আমার পছন্দের দেখলাম এখানকার মধ্যে সবচেয়ে ইলিশ মাছটা পছন্দের, কিন্তু যে রেট রে বাবা, মাছ কেনা সম্ভব নয়, কিন্তু আমি দেখেই চলে গেলাম। আর কাতলা দেখুন, আর 900 টাকা, বাবা বাবা, আমার আমার সম্ভব না, এইসব মাছ কেনা সম্ভব না। তো আমি দেখেই চলে গেলাম, আর দেখলাম সাইটেও উপরেও রয়েছে মাছ, আর রয়েছে পম্পলেট, কেকড়া, সমুদ্রি কেকড়া, তার সাথে রয়েছে দেখলাম খাসি মাংস, আর বিভিন্ন রকমের চিকেনের লেগ পিস, ব্রেস্ট পিস, ললিপপ। এখন বিলিং সেকশানে যাব, স্টার মার্কেটে তো আমি তো সবসময় আসি, নিত্য প্রয়োজনে কোনো কিছু জিনিস প্রয়োজন পড়লে হোটেলে। তো যাওয়া যাক বিলিং সেকশানে, বহুত ক্রাউড রয়েছে, ভিড় রয়েছে, দেখি এই লাইনে যাওয়া যায়। আমি এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি। তো বন্ধুরা, আমি এখন বিলিং সেকশানে গিয়ে বিলিং করে নিলাম। তো আমি 4টি বিস্কিট নিয়েছি, দেখুন 71 টাকাতে 4টি বিস্কুট হয়ে গেল, কিন্তু ওখানে রেট রয়েছে 23 টাকা করে। তো 30 টাকা হিসাবে 4টে বিস্কুটে কি 71 টাকা হয়? কিন্তু না, এর মধ্যে অফার রয়েছে, যা দেখায় তার থেকে অফার রয়েছে। আমি এখন সিকিউরিটি পাশে এসেছি, সিকিউরিটি বিলটা চেক করে, বিলটা চেক করার পরে আমি এখন এক্সিট করব, প্রতিটা মাল কিন্তু চেক করে, যেহেতু এই সিকিউরিটি আমাকে চেনে এভরিডে, কেন আমি সবসময় আসি, তো আমার খুব একটা ভেরিফাই করলো না। আর তো আমি এখন এক্সিট করে ফেললাম। তো বন্ধুরা, আমি এখন রুমে চলে যাচ্ছি, ভিডিওটা বেশি বড় করছি না। তো ব্লগটা, আজকে ব্লগটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানান, আর আপনারা যদি আমার নিউজ চ্যানেলে এসে থাকেন তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আপনারা যদি ফেসবুক পেজে এসে থাকেন তাহলে পেজটি ফলো করবেন। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ।